আসসালামু আলাইকুম। আজকে মেলাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোকজন আসছেন, শুক্রবার ছুটির দিন, একদম কানায় কানায় পূর্ণ আর কি। দেখতে পাচ্ছেন পুরো বৃক্ষমালা আজকে ভরে গেছে, সবারই দেখেন কিছু না কিছু গাছ নিচ্ছে সবাই। পাশাপাশি আমাদের স্টলও সবাই ভিজিট করছেন, দেখেন অনেক মানুষের আগ্রহ মেলাতে। দেখছেন নতুন সব মেশিনারিজ, অনেকেই নিজেদের মধ্যেই ডিসকাশন করছেন মেশিনগুলো সম্পর্কে। দেখতে পাচ্ছেন পাশে সবাই মেশিনগুলো দেখছেন এবং অনেকেই দামাদামি করছেন, বাইরে থেকে অনেকে আসছেন এসে প্রোডাক্টগুলো কিনছেন। আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের যে যারা দূর থেকে এসেছেন তাদের মেশিন এখান থেকে অনেকে ডেলিভারি নিয়েছেন। তো আপনারা যারা আসতে পারছেন না তারা এই অফারগুলো, যেগুলো অফার চলছে আমাদের মেলা উপলক্ষে, সেই অফারগুলো নিতে পারবেন। দেখেন অনেক প্রকার মেশিন আমরা এনেছি এখানে প্রদর্শনীতে। যারা গাছ রোপণ করছেন, যাদের জমি জমা আছে আবাদ করছেন, তারাও এই মেশিনগুলো নিচ্ছেন। ওনারা যারা নার্সারি আছে তারাও নিচ্ছেন। তো মোটামুটি বলা চলে যে আমরা যে মেশিনগুলো নিয়ে এসেছি এগুলো বেশিরভাগ মানুষের, যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে তাদের বেশিরভাগ মানুষের প্রয়োজন। তো যাদের ছোট আকারেও কাজ করেন তারাও নেয়, যারা বড় আকারে কাজ করে তারাও নেয়। আমরা এগ্রিকালচারের সব রকম সেবা দেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আমাদের মোবাইল অ্যাপসটা আরও ডেভেলপ করছি যাতে সব কিছু একসাথে পাওয়া যায়। আমরা কিছু মেশিন আপনাদেরকে একটু দেখাই কী কী ডিসপ্লেতে আসছে। এদিকে দেখতে পাচ্ছেন হারভেস্টার, যেটা যেটা ধানও কাটা যায়, আবার ধান কাটা শেষে এই যে সামনের অ্যাটাচমেন্টটা চেঞ্জ করে চাষ করা যায়। আসলে আপনারা দেখেছেন বড় বড় অনেক কোম্পানির হারভেস্টার আছে, সেটাতে আপনারা শুধু হারভেস্টার ছাড়া অন্য কিছু কাজ হয় না, কিন্তু আমরা এটাতে দুইটা কাজ করা যায় এরকম হারভেস্টার নিয়ে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত স্প্রেয়ার, তার পাশেই দেখতে পাচ্ছেন মিনি টিলার কাম ঘাস কাটা যে মেশিনটা, টু স্ট্রোক সেটা। এদিকে দেখতে পাচ্ছেন চারা রোপণ যন্ত্র, যেটা দিয়ে চারা রোপণ করা হয়, ম্যানুয়াল যেটা, এটার ইঞ্জিন চালিত আছে অনেক বড়। আর এদিকে দেখতে পাচ্ছেন মিনি টিলার 6.5, যেটা নন সেল, এটা আছে, এটার অফার মূল্য আছে 55,000 টাকা। এটা মেলা চলাকালীন সময় পর্যন্ত পাবেন। এই যে এটার অফার মূল্য আছে ম্যানুয়াল বীজ বপন যন্ত্র, যেটা এটাতে 27,000 টাকা অফার মূল্য দেওয়া আছে। এদিকে ফুড পাম্পগুলো দেখতে পাচ্ছেন, ফুড পাম্পগুলো এই সামনে দেখতে পাচ্ছেন, খড় কাটা মেশিনগুলো আছে। খড় কাটা মেশিনে দুই রকম আমরা এখানে নিয়ে এসেছি, একটা হচ্ছে বাংলাদেশি যেটা আমরা নিজেরা তৈরি করি, এটা এটার অফার মূল্য হচ্ছে 24,000 টাকা। এইদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে কনভেয়ার সিস্টেম, যে খড় কাটা মেশিনটা চায় না, C2+, সেটা আছে, এটার অফার মূল্য দেওয়া আছে 31,000 টাকা। এই দিকটাতে আছে মিনি কম্বাইন্ড সাইলেজ কাটার যে মেশিনটা, এটা হচ্ছে শুধু সাইলেজ না, সাইলেজের পাশাপাশি আপনারা এখান থেকে গরুর খাবারের জন্য যে ভুট্টা ভাঙানো হয় সেটা করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন এটা দিয়ে। এবং নেপিয়ার ঘাসকেও একদম সাইলেজের মতো করে কাটতে পারবেন, একদম নরম করে। এদিকে দেখতে পাচ্ছেন দুধ দোয়ানো মেশিন, দুধ দোয়ানো মেশিনটা ডাবল বাটিরটা নিয়ে আসা আছে। আর এদিকে আছে হচ্ছে মিনি কম্বাইন্ড রাইস মিল, এটা মেলা উপলক্ষে 60,000 টাকা দেওয়া হচ্ছে, 60,000 টাকায়। এটাতে দেখতে পাচ্ছেন তিনটা হলার দেওয়া আছে, তিনটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়। আমরা বেশ কিছু কাজ করেছি, সেটা আপনারা অলরেডি আমাদের ভিডিওতে দেখেছেন, না দেখে থাকলেও আমাদের পেজে গিয়ে একটু ঢু মেরে আসবেন। এদিকে দেখতে পাচ্ছেন 10 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন, যেটা সেলফ চাবি দিয়ে স্টার্ট হয় সেটা, এটা দেখতে পাচ্ছেন চাকাসহ
চাকাগুলো আমরা সামনে রেখেছি এবং এই দিকটাতে এটার অফার মূল্য দেয়া হচ্ছে 94,000 টাকা। এই দিকটাতে আছে হচ্ছে ব্রাশ কাটারের নতুন মডেলটা, পুরাতন মডেলটাও আছে, ওটাও আপনাকে দেখাচ্ছি। এদিকে আছে 6.5 এর সেলফ যেটা, সেটা এটার মূল্য দেয়া হচ্ছে 60,000 টাকা। এদিকে আছে ফোর হুইল মিনি পাওয়ার টিলার, ফোর হুইলটার দাম অফার মূল্য দেওয়া আছে 85,000 টাকা। এদিকে আছে 7 হর্স পাওয়ার পেট্রোল, যেটা পেট্রোলের দাম দেয়া হচ্ছে 60,000 টাকা। আর এই দিকটাতে দেখতে পাচ্ছে মিনি টিলার কাম, যেটা এটা একটু আগে দেখেন, ফুল প্যাকেজ তিনটা হেড সহ 24,000 টাকা। আর এইদিকে যেটা সবথেকে বেশি বিক্রি হয় মিনি পাওয়ার টিলারের মধ্যে ছোট, এটা 34,000 টাকা। এইদিকে হচ্ছে টু স্ট্রোক নিড়ানি যে যন্ত্রটা আছে সেটা হচ্ছে 17,000 টাকা, 52 সিসি। এইদিকে সিডলিং ট্রে, সিডলিং ট্রের অনেক অফার চলছে, মেলা উপলক্ষে 40 টাকা করে পার পিস আপনি যে কোনো সেলের নিতে পারেন। হাইড্রোফোনিকেও অফার দেওয়া হয়েছে, 60 টাকার মধ্যেই পাচ্ছেন হাইড্রোফোনিক ট্রেগুলো নিতে পারেন। এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে পাওয়ার স্প্রেয়ার 18,000 টাকায় দেওয়া হচ্ছে। এইদিকে গাছ কাটা মেশিন, গাছ কাটা মেশিনের হচ্ছে 23,000 টাকা মূল্য, এটা 28 ইঞ্চি, এর ছোটোগুলোও আছে। এদিকে কিছু জৈব সার আছে, হাড়ের গুঁড়া, নিম খোল, ছাদ বাগানিদের জন্য এই প্রোডাক্টগুলো। এদিকে আছে হচ্ছে ওয়াটার পাম্প, 3 ইঞ্চি ওয়াটার পাম্প পেট্রোল চালিত। এদিকে হেস্ট্রিমার আছে, ফ্লোটিং ওয়াটার পাম্প, এবং এদিকে হচ্ছে রোলার সিস্টেম পাওয়ার স্প্রে, আর এদিকে হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। এই হলো মোটামুটি বেশ কিছু প্রোডাক্ট আমরা আজকের মেলাতে নিয়ে এসেছি, এবং আরও বেশ কিছু প্রোডাক্ট চলে আসতেছে খুব শীঘ্রই। এবং দেখতে পাচ্ছেন একদম লোকজন ভিড় করছে, অনেক একদম কানায় কানায় ভরা আসলে আজকের মেলাটা। আজকের মেলায় প্রচুর দর্শনার্থী আসছেন, আপনারা চাইলেও আসতে পারেন। এই আমি কিছুটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সামাজিক বন বিভাগের স্টল, তার সামনে ওনারা বেশ কিছু প্রদর্শনী করেছেন, যে রেল লাইনের ধারে কীভাবে গাছ রোপণ করবেন, পুকুর পাড়ে কীভাবে করবেন, নদীর পাশ দিয়ে কীভাবে বনায়ন করবেন, এই জিনিসগুলো এখানে ওনারা চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এই দিকটাতে হচ্ছে রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, সেই কেন্দ্রের এটা হচ্ছে স্টল। ওনারা বেশ কিছু গাছের চারা এখানে প্রদর্শন করছেন। এই দিকটাতে আছে হচ্ছে অ্যাগ্রো সার্ভিস সেন্টার বিএডিসি, এটার স্টল একটা আছে দেখতে পাচ্ছেন। ওনারা কিছু প্রদর্শনী এখানে করেছেন, বেশ কিছু ভালো ভালো চারা আছে এখানে। এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছের চারা এনারা চারা দিচ্ছেন, এনারা এখানে বিনামূল্যে বিতরণ সামাজিক বন বিভাগ থেকে এনারা বিনামূল্যে অনেককেই গাছ দিচ্ছেন, যাদের প্রয়োজন আসলে তাদেরকে দিচ্ছে। এবং এখানে অনেক অনেক রকম জাতের গাছ আসছে, যা আসলে না আসলে বুঝতে পারবেন না যে কত রকম চারা বাংলাদেশের নার্সারি যারা করে তারা চাষ করে এবং তৈরি করে আসলে। এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে কত সুন্দর করে সাজানো হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, ফুল, ঔষধি গাছ, তারপরে ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, সব কিছু আসলে সবাই মিলে নিয়ে এসছে। আমি একটু ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, আপনারা সরাসরি আসলে হয়তো আরও ভালো ভালো গাছ দেখতে পারবেন। এটা হচ্ছে রংপুর জেলা স্কুল মাঠে,
দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ। আমি অনেক গাছের এখনো নামই জানি না। তো এখানে আসলে দেখে শুনে আপনাদের পছন্দের গাছটাও নিতে পারবেন এবং আমাদের শপে ঢুকে আমাদের মেশিনারিজগুলোও দেখে যেতে পারবেন। এই দিকটাতে দেখেন প্রচুর পরিমাণে গাছ আছে। এই দিকটাতে আসলে প্রত্যেকটা গাছের সামনে সেভাবে নাম দেয়নি, আমি নাম দেওয়া থাকলে হয়তো আপনাদেরকে দেখা দেব। তবে জম্বুরের গাছ, অনেক ক্যাকটাস দেখেন, ক্যাকটাসগুলোকে সুন্দর করে সাজিয়েছে। দেখতে পাচ্ছেন যারা আসলে গাছ প্রেমিক, যারা গাছকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তারা আসলে খুব ভালোভাবে এসে এবং দেখে শুনে গাছ ক্রয় করছেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ আসলে প্রদর্শনী দেওয়া হচ্ছে। ক্যাকটাস ভিতরেও অনেক গাছের জায়গা তৈরি করেছেন। আসলে গাছের যখন মেলা হয় তখন আসলে অনেক জায়গার প্রয়োজন। দেখতে পাচ্ছেন সবাই কীভাবে দেখে দেখে কিনছেন। সবাই খুব সুন্দরভাবে কেনাকাটা করছেন এবং গাছ প্রেমী মানুষ যে কত, আজকে মেলায় না আসলে বুঝতে পারতেন না। দেখতে পাচ্ছেন চারিদিকে কী পরিমাণ মানুষ, আসলে বাইরে থেকে যতটুকু দেখছিলাম তার থেকেও বেশি ভিতরের দিকে। দেখেন প্রত্যেকটা জায়গায় লোকজন ভিতরে ভিতরে ঢুকে গাছগুলো দেখছেন, নিচ্ছেন। এদিকে অনেক গাছের চারা, এই দিকটাতে ক্যাকটাসের কিছু কালেকশন আছে। দেখতে পাচ্ছেন ক্যাকটাসেরগুলো খুব সুন্দর করে রেখেছেন সবাই। এবং এই স্টলটাতে বেশ কিছু আধুনিক চারাও আছে। হাফিজুল ভাই, আপনাদের কী কী চারা এবার? আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, টমেটো, তারপর আপনার হচ্ছে থাই আদা হাইব্রিড, আপনার হচ্ছে সজিনা হবে বারো মাসি, এদিকে আছে এলাচ, আপনার বিভিন্ন ধরনের আনকমন ফুল হবে আমাদের, আবার এদিক থেকে দেখেন ক্যাকটাস হবে, আবার আপনার এদিকে আপনার দেখেন অনেক ধরনের ফুল হবে। আসলে অল্প সময়ে এত কিছু বলা সম্ভব হচ্ছে না, বিভিন্ন অর্কিড হবে। ঠিক আছে, আপনার অনেক ব্যস্ত মানুষ দেখা যাচ্ছে। এই যে আমাদের আপডেট অ্যাগ্রিকালচার নার্সারি, যেটা আপনার মডার্ন মোড় থেকে 1.5 কিলো সামনে ঢাকা রংপুর হাই রোডের পাশেই। এই যে বড় ধরনের ফল সব আছে। তো সবাই অনেক ব্যস্ত আসলে বিক্রি নিয়ে, তারপরও তার মাঝে আমরা হাফিজুল ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম। ওনাদের এখানে যে নতুনত্ব জিনিসগুলো আছে, এই যে যেমন সবজির চারা, এতক্ষণ আমরা যে চারাগুলো দেখলাম সবগুলো সেটা হচ্ছিল একটু ভিন্ন। এরা মোটামুটি সবজির চারাগুলো খুব একটা উঠে নেই, বা বেশিরভাগই হচ্ছে ফলজ বনজ এই চারাগুলো। তো আমরা সামনটা আর একটু দেখি। আব্দুর রব ভাই বলছেন আপনাদের মিনি টিলারের দাম কাদাতে চাষ করা যায় কি? দাম বলতে কোন মিনি পাওয়ার টিলারের দাম জানতে চাচ্ছেন? আপনাদের দামগুলো আমরা অলরেডি বলেছি, চাইলে একটু ভিডিওটা আগিয়ে মানে পিছায় নিয়ে দেখতে পারেন, কারণ আরও আবার যদি আপনি স্পেসিফিক বলেন তাহলে আমি দামটা আপনাকে বলে দিচ্ছি। হাবিবুর রহমান জালাল ভাই বলছেন যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। 10 হর্স পাওয়ার টিলার এর দা কাল্টিফাল কত হবে? কাল্টিফাল বলতে আসলে বোঝা যাচ্ছে না ভাইয়া, স্পেসিফিকলি আপনার কী চা জানতে চাচ্ছেন সেটা একটু বললে ভালো হতো। এদিকেও অনেকগুলো চারা গাছের নার্সারি দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ফুলের। দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেন একদম গাছের মধ্যে আম ধরে আছে এবং টবের মধ্যে। এগুলো আপনারা সরাসরি এইভাবেই কিনে নিয়ে গিয়ে
আপনারা রোপণ করতে পারবেন ছাদে, চাইলে আপনারা ছাদেও রাখতে পারবেন। দেখেন অনেক ভিতরে, আমি জাস্ট অল্প করে দেখানোর চেষ্টা করছি আপনাদের কত সুন্দর সুন্দর গাছ। আসলে আমরা নার্সারিগুলোতে যত ঢুকবেন তত অনেকেই ফটো সেশন করছেন, দেখতে পাচ্ছেন এই দিকটাতে এখন অনেক ভিড়, আসলে আজকে খুব যাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। তারপরে আমরা চেষ্টা করছি আপনাদেরকে অল্প করে দেখানোর জন্য। এদিকে এই গাছটা একটু দেখতে দেখাই আপনাদেরকে, দেখেন কিউজাই আম, কিউজাই আমে দেখেন কত বড় বড় কত বড় বড় আম, দেখেন কিউজাই প্রত্যেকটা স্টলে প্রচুর পরিমাণে লোকজন। এদিকটাতে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। আমরা জাস্ট আপনাদেরকে শর্টকাটে আমরা পুরো বৃক্ষ মেলাটা একটু দেখানোর চেষ্টা করলাম রংপুরের, প্রায় শেষের দিকে আর অল্প কয়েকটা আছে। আপনারা একটা প্রতিবেদন দেখেছিলেন মাসুদ ভাইয়ের, সেই মাসুদ ভাইয়ের স্টলও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এনারা গার্ডেন টুলসও অনেকগুলো নিয়ে এসছেন। এই দিকটাতে ক্যাকটাসের অনেক গাছটা আছে না কালেকশন, এই দিকটাতে রামবুটান, রামবুটানের অনেক প্রতিবেদন হয়তো দেখেছেন, একদম গাছে ফল ধরে আছে সেরকম একটা রামবুটানের চারা এখানে, এরকম অনেক অনেক। আসলে এগুলো বললে আজকে শেষ হবে না, তারপরে আমি খুব সংক্ষেপে আমি দোকানগুলো শেষ করে দিই। দেখতে পাচ্ছেন কি ভিড়, আসলে বাইরে থেকে হয়তো ভিড়টা বুঝতে পারেনি। এখন দেখেন প্রত্যেকটা নার্সারির ভিতরে, প্রত্যেকটা নার্সারির স্টলের ভিতরে দেখেন কত পরিমাণে লোকজন জমায়েত হয়েছে। এইটা হলো সেই আরণ্যক নার্সারি, যেটা হচ্ছে মাসুদ ভাইয়ের, আপনারা দেখেছিলেন আমাদের একটা প্রতিবেদন, সেই মাসুদ ভাইয়ের স্টল। এটা দেখেন ওনার একটা আমড়ার গাছ নিয়ে এসছেন, একদম আমড়া ধরা। এই দিকটাতে আরও সুন্দর সুন্দর সব চারা। এনার বনসাই ছিল অনেক, বনসাইগুলোও দেখতে পারবেন। আসলে এই মোটামুটি শেষ, এই দোকানগুলোই ছিল আজকের, এই কয়েকটা দোকানই হয়েছে, কিন্তু অনেকগুলো দোকান, আসলে 50টার মতো দোকান আছে। আপনারা চাইলে এখানে এসে নিয়ে যেতে পারবেন, সুন্দর সুন্দর আম ধরা গাছও আছে, এবং ফল সহ গাছ নিয়ে যেতে পারবেন, এবং ফল ছাড়াও অনেক গাছ নিয়ে যেতে পারবেন। আপনারা দেখেন কী পরিমাণ ভিড়, আপনারা যারা রংপুরে আশেপাশে আছেন, যারা লাইভ দেখছেন তারা আসতে পারেন সরাসরি, অথবা যারা আমাদের কৃষি বাজারের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন। আমরা একটু আমাদের স্টলের দিকে গিয়ে আজকে লাইভটা শেষ করব, অনেক বড় হয়ে গেল লাইভটা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, কৃষি বাজারের সাথেই থাকবেন। এই যে দেখেন আমাদের স্টলেও অনেক ভিড় মাশাল্লাহ, দেখেন অনেক মানুষ দেখছেন এই গাছগুলো, আমাদের প্রোডাক্টগুলো। এই যে কৃষি বাজারের স্টল, এটা সবাই দেখছেন এবং অনেকে অর্ডার করছেন, অনেকে পরবর্তীতে নেবেন। ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকেন। যারা আসতে চাচ্ছেন এসে অর্ডার করতে পারেন, আপনারা যারা চান যে বাইরে থেকে অর্ডার করবেন সেম অফার মূল্যগুলোই পাবেন, এবং যে কোনো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।